হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রানল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো দেখো, আজকে হঠাৎ করে কোথাও বেরিয়ে পড়লাম, একদম সেজে গুছে। দেখো, আর মনাকে নেই নি, মনাকে ঘরে রেখে এসেছি। আর আমি যাচ্ছি কোথাও বেড়াতে হঠাৎ করে। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা বলবো না। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। তোর সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, আমি একা একা হেঁটে যাচ্ছি। দেখো, আমার চারপাশে কেউ নেই, আমি একাই শুধু একা যাচ্ছি। আর রাস্তা পুরো ফাঁকা, দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো ফাঁকা রাস্তা দিয়ে একা যেতে ভালো লাগে না, সঙ্গে কেউ থাকলে অবশ্যই ভালো লাগতো। আর দেখো, পুরো রাস্তাই ফাঁকা। দেখো, একা একা হাঁটতে হাঁটতে গলি দিয়ে এখন আমি মেন রোডে পৌঁছে গেছি। তো এখান থেকে আর বেশি বাকি নেই যেখানটায় যাবো, এসে গেছি। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখে নাও আমি কোথায় এসেছি, আর এতক্ষণ যাবত হাঁটতে হাঁটতে আমি কোথায় এসেছি। তো তোমরা দেখে নাও আর কার বাড়িতে এসেছি এবং কেন এসেছি। তো তোমাকে ওই লোকটাকে অবশ্যই দেখাবো যে আমি কার বাড়িতে এসেছি আর কেন এসেছি। আর কার বাড়িতে এসেছি অবশ্যই তোমরা একটু দেখে মনে হয় বুঝে গেছো কার বাড়িতে এসেছি। আমি যার বাড়িতে এসেছি সেটা হলো ইনি, আমার বৌদি। উনি আমাকে ফোন করছেন সকাল থেকে আসতে আসতে, তো আসলাম। দেখো, এখানে আমার একটা ভাই শুয়ে আছে, আর এখানে আরেকটা ভাই শুয়ে আছে। আর বৌদি মুখে হাত দিয়ে বলছে, আমাকে তুলবি না, আমাকে তুলবি। আমি বলছি, না কেন, কিছু হবে না, ওই জায়গার সাউন্ড আমি মিউট করে দেবো। বৌদি কিছু কথা বলেছিল আমাকে, জোকস করে, যাই হোক। তো আমি বলছি যে, তো আমি আসলাম তোমার কথার মতো, চলে আসলাম। তো কার বাড়িতে এসেছি অবশ্যই তোমরা দেখেছো, আর কেন এসেছি সেটা দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, আমি কী জন্য এসেছি, আমি এসেছি বড়ি নেওয়ার জন্য। বৌদি সকাল থেকে ফোন করছে যে বড়ি গাছ শুনু ঝাড়া দিয়ে দেবে, তো তুই এসে কুড়িয়ে নিয়ে যা। তো যাই হোক, আমি সকাল থেকে বৌদি কিছুটা কুড়িয়ে রেখেছে, আর আমি ওকে বলছি যে তুই একটু গাছটা ঝাড়া দিয়ে দে আর আমি কুড়িয়ে নিই। তো আমি কুড়িয়ে নিচ্ছি। আর দেখো, একটা কুকুর বসে আছে, ওটাকে তাড়া করার জন্য কি করছে, ওটা যেতে চাচ্ছে না। আর ওটার শরীর থেকে প্রচণ্ড পরিমাণে গন্ধ বেরিয়েছে, তার জন্য ওটাকে তাড়াচ্ছি। আর ওকে বলছি যে তুই ঝাড়া দে ভালো করে, আর আমি ভালো করে কুড়িয়ে নেবো। তো যাই হোক, আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি এক এক করে। তো দেখো, আর ও বলছে যে এই বাঁশটা না, আরেকটা বাঁশ দাও দিদি, এটা দিয়ে হচ্ছে না, এটা ছোটো বাঁশ, তার জন্য আমি ওকে আরেকটা বাঁশ দিলাম, আর আমি ওই বাঁশটা একটু সরিয়ে রাখবো। তো আমি কিছুটা কুড়িয়ে নিয়ে নিয়েছি, আর বাকিটা দেখো ওকে বলছি তুই আবার ঝাড়া দে, আমি সবটা একসঙ্গে কুড়িয়ে নেব। তো যাই হোক, ও আবার ঝাড়া দিচ্ছে, আর আমি ওকে বলছি যে আমি একটু ভিডিও করে নিই, আর তুই ঝাড়া দে, আর বাকিটা আমি পরে কুড়িয়ে নেব। তো ঝাড়া দিয়ে দিয়েছে ভালো করে। দেখো কীভাবে পড়ছে, দেখেছো কীভাবে পড়ছে, খুব ভালো লাগছে না? আমি কিন্তু খাই না, টকটা ভীষণ পছন্দ করি না আমি, কেননা আমি ছোটো থেকে টকটা পছন্দ করি না। যতটুকুই খাই একটু একটু খাই, আর কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে ওগুলো কুড়াতে বা ওগুলো ঘরে নিয়ে রাখতে বা ওগুলো কারো বাড়ি থেকে নিতে নিতে, সেটা আমার খুব ভালো লাগে আর খুব পছন্দের। তো যাই হোক, এভাবে আমি বৌদি যেভাবে ফোন করেছে ওইভাবে আমি গুড় গুড় করে চলে এসেছি। আর মোনার বাবাও বাড়িতে নেই, মোনার বাবাকে কিছু বলে আসেনি, একা একা এসে পড়েছে মোনাকে ও ঠাম্মা আর দাদার কাছে দিয়ে। কোন একবার দেয় টাকা তো দেখো, আমিও একটু ঝাড়া টাড়া দিলাম তোমরা তো দেখলেই। আর এখন আমি সবগুলো বড়ি কুড়িয়ে নিয়েছি। আর দেখো ভাইটাকে বলছি, ভাইটা ভালো করে ভিডিওটা করতেই পারেনি, একবার ওইদিকে একবার ওদিকে এদিক ওদিক করে করে দেখ করছে। তো দেখো কতগুলো বড়ি নিয়েছি, দেখো খুব ভালো লাগছে দেখে বড়িগুলো। দেখো দেখো কি সুন্দর লাগছে বড়িগুলো, কত ভালো লাগছে, করে নিয়েছি। তো যাই হোক, বড়ি কুড়ানো আমার কমপ্লিট হয়ে গেল, তো বড়ি কুড়ানো শেষ হয়ে গেলো। আর এদিকে দেখো আমার ভাই, একটা কাকাতো ভাই, বৌদি বলছে যে ভাত খেয়ে যাবি, ভাই গিয়ে তাড়াতাড়ি করে সরে মাংস কিনে এনেছে, এনে ওই রেডি করে নিচ্ছে। আমি বলছি না, খাবো না, অত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, আমি খাবো না, আমি বাড়ি চলে যাবো, কারণ মনাকে রেখে এসেছি তার জন্য। ওরা বলছে না না, খেয়ে যেতেই হবে। আমি বললাম না না, খাবো না, দেখো মাংসটা ও একদম ভালো করে ধুয়েও রেখেছে। যাই হোক, এখন আমি বাড়ি চলে যাব। দেখো আমি ভাত টাত কিছু খাবো না, বৌদিকে বলেছি এখন বাড়ি চলে যাবো। বৌদি বলছে একটু খেয়ে যা, বলছে না চলো একটু লাস্ট তোমার সঙ্গে একটু ভিডিওটা এন্ড করে নিই। যাই হোক, তো যাই হোক আমি বাড়ি চলে যাচ্ছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো।
বন্ধুরা দেখো, আসার সময় আর আমাকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে না। এই যে আমাকে এই ভাইটা আমাকে নিয়ে যাচ্ছে বাড়িতে, ওকে বলেছি যে একটু আমাকে নিয়ে দিয়ে আস বাড়িতে, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, তার জন্য ও আমাকে নিয়ে যাচ্ছে। তো গাইস, বাড়িতে এসে গেছি। তো দেখো, আর তাড়াতাড়ি করে ঝটপট করে চলে এসেছি, কারণ মোনাকে সকালেও খাওয়াইনি ভালো করে। তো এখন মোনাকে খাওয়াতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে এসে পড়ছি। আর বৌদি বলছে বারবার ভাত খেয়ে আসছে, কারণ ভাত খাওয়ার সময় নেই, তার জন্য চলে এসেছি। আর দেখলি তো আমারটা কাকা তো ভাই আমাকে দিয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কি বলবো তোমাদের, আর যারা আমার ভিডিও নতুন দেখছে তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর কাল আসছে আর একটা নতুন ভিডিও, তো সঙ্গে থাকো পুরো।